যে ট্রলি তৈরি করে দিয়েছি সেটা হচ্ছে আপনার ফোর স্ট্রোক যে পাওয়ার স্প্রেয়ার, এর আগে আপনারা দেখেছিলেন ডাবল গান, এটা আপনারা চাইলে সিঙ্গেল গানও ব্যবহার করতে পারবেন এই ট্রলিতে। তো আমরা ডাবল গানটা কীভাবে ব্যবহার করছি এবং ট্রলিটা কীভাবে কাজ করছে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আজকে যে মেশিনটা নিয়ে কথা বলবো এর আগেও তার ভিডিও আমরা দিয়েছি, কিন্তু এই মেশিনটার আজকে আমরা অ্যাটাচমেন্ট কিছু তৈরি করেছি যেটা ট্রলি বলে। যে ট্রলি তৈরি করে দিয়েছি সেটা হচ্ছে আপনার ফোর স্ট্রোক যে পাওয়ার স্প্রেয়ার, এর আগে আপনারা দেখেছিলেন ডাবল গান, এটা আপনারা চাইলে সিঙ্গেল গানও ব্যবহার করতে পারবেন এই ট্রলিতে। তো আমরা ডাবল গানটা কীভাবে ব্যবহার করছি এবং ট্রলিটা কীভাবে কাজ করছে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিও। তো আমার সামনে যে ট্রলিটা দেখছেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই ট্রলিটাতে দেখতে পাচ্ছেন সামনে দুইটা পাইপের রোল আমরা ব্যবহার করেছি, কারণ হচ্ছে এটা ফোর স্ট্রোক ইঞ্জিন ডাবল গান, এটা ডাবল গান হওয়ার কারণে আমরা দুইটা ব্যবহার করছি। যদি আপনার সিঙ্গেল চান সেক্ষেত্রে আমরা সিঙ্গেলও দিতে পারবো, সেক্ষেত্রে আপনার পাইপের রোল হবে একটা। দুইটা দেওয়ার পরেও আমরা দেখেন এখানে আমরা দুইটা গান রাখার দুইটা স্ট্যান্ড করা হয়েছে। তো এই স্ট্যান্ডটা, এই স্ট্যান্ড দুইটা দেওয়ার কারণে আপনার গানগুলো এখানেই নর্মালি রাখতে পারবেন এবং এখান থেকে নিয়ে তুলে আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এই ইঞ্জিনটা সম্পর্কে আমরা বিস্তারিত এর আগে একটা ভিডিও দিয়েছি যে এটা ফোর স্ট্রোক ইঞ্জিন আপনার পেট্রোল চালিত, এটা টেনে স্টার্ট দেয় এবং মোটরসাইকেল ইঞ্জিন এটা। এটার যে আমরা ড্রামটা ব্যবহার করেছি সেটা আমরা আপাতত 100 লিটার ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও বড় ব্যবহার করতে পারবেন যাদের যেরকম অনুযায়ী। এখানে আমরা যে ইনলাইন যে পানির ছিল সেই ইনলাইনটা আমরা এই ড্রামে ফেলে দিয়েছি এবং এখানে যে ওভারফ্লোর যে পাইপটা আছে সেটাও আমরা এখানে দিয়েছি। এবং আপনারা চাইলে আরও বড় ড্রাম ব্যবহার করতে পারবেন, আমরা ডাবল ড্রামও চাইলে ব্যবহার করতে পারবেন। এবং এই সুবিধা যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এই চাকা ব্যবহার করেছি আমরা দুইটা বড় বড় চাকা, এটার কারণে আপনারা আরও বেশি ওয়েট দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং এই চাকাগুলো যে কোনোখানেই নিতে পারবেন, প্রায় 408 নম্বর বলে এই চাকাকে। আর এই চাকা আপনারা দেখবেন যে বিভিন্ন বড় বড় ট্রলিতেও অনেক সময় দেখা যায় যে এগুলো ব্যবহার করে। এবং পিছনে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু, এখানে হুইল দেওয়া আছে দুইটা, তো এই হুইলগুলা মুভ করে, এটার কারণে আপনারা যে কোনোখানে নিয়ে যেতে পারবেন, ডান বাম করতে পারবেন। এবং এইখানে একটা ব্রেক দেওয়া আছে, এই ব্রেকটাতে চাপ দিলে আপনি যেখানে রেখে দিবেন সেখান থেকে আর গাড়িটা মুভ করবে না, এবং এই ব্রেকটা আবার তুলে দিলে আবার যে কোনো জায়গায় মুভ করে নিয়ে যেতে পারবেন। এবং এটার ওজন খুবই হালকা, এখন দেখতে পাচ্ছেন আমি জাস্ট তুলে দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি যে এটা কতটা হালকা এবং কত ইজিলি এটা মুভ করা যায়। এবং এই দিক থেকে আপনারা ডান বাম যে কোনো দিকে এটা করতে পারবেন। এটা সুবিধা আরও হচ্ছে যে আপনাদের যাদের বড় বড় বাগান আছে, যারা এতদিন ফুট পাম্প ব্যবহার করতেন কষ্ট করে, সেটা আর লাগবে না, এটার খুবই ইজি। এবং এক ঘন্টাতে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট 1 লিটারই চলে এবং আপনি স্প্রে করতে পারবেন অনেকগুলো জায়গা। এবং স্পিড মোটামুটি এটাতে উঠে প্রায় 40 ফিটের কাছাকাছি, তো আপনারা চাইলে আরও গাছে উঠেও ব্যবহার করতে পারবেন। এবং এখানে আমরা 100 ফিট করে পাইপ ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও 200 ফিট করে যোগ করে আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, কারণ এই ইঞ্জিনটা খুবই শক্তিশালী একটা ইঞ্জিন। তো এই ট্রলিটা নিয়েই আসলে আজকের মূলত এই ভিডিওটা। আপনারা যদি এই স্প্রে সম্বন্ধে জানতে চান আমাদের চ্যানেলে গিয়ে আরও ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিতে পারবেন। আরও কিছু যদি জানার থাকে আমাদের যে ভিডিওতে দেওয়া নাম্বার সেখানে কল করে জানতে পারবেন। তো ভিডিও আর বাড়াই না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। পানি দিচ্ছে দেখাও না ভাই, গান সেটা নিয়ে যাচ্ছে, দুইজন দুই পাশটা ফিট করে পাইপ দিয়ে যাচ্ছে।